জেনামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নাম তিনি নেরি দয় হাসি ও মধুর নামে সুখনে মে আসি ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার আমার বাইরা মুরব্বি মজিরাম এই জন্য দরজা দান করতে হবে এখনো অনেক সময় বাকি আছে এত সহজে কিন্তু এত সহজে কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বিজয় দিয়ে দিবে না আল্লাহ রাব্বুল আমিন বলে আমরা হাসিবে তোমাং তাদখুলুল জান্নাত তোমরা কি মনে করেছো জান্নাত এত সোজা না জান্নাত কিন্তু মামার বাড়ির করা না যে আবদার করলেন আর পায়ে যাবেন আল্লাহ রাব্বুল আমিন আমার হাতের ভিতরে বলেছেন ধৈর্য ধরো ধৈর্যশীলদের সাথে আমি আছি ধৈর্যের একটা কথা আপনাদেরকে আমি বলি আল্লাহ নবীর প্যারা সাবি আল্লাহ নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে বাস করেন তিন দিন পর্যন্ত ঘরে আগুন ধরে না চুলায় খানা নাই তিন দিন ধরে যখন ঘরে আগুন ধরে না চতুর্থ দিন আলী রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন যেই মাত্র বের হলেন একটু পরে আবার আসলেন সন্ধ্যাবেলা আসলেন কিন্তু ফাতেমার জন্য কিছুই নিয়ে আসতে পারলেন না আলীর মুখটা মলিন হয়ে গেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলল ও প্রাণের স্বামী মুখ মলিন করার কোন দরকার নাই আমরা তো মুখ মলিন করার জাতি না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিপদের সময় ধৈর্য ধরো কি ধরতে হবে বিপদের সময় ধৈর্য ধরতে হবে আমাদের তো ধৈর্য ধরতে হবে কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মাসাবিরিন আল্লাহ বলেছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে আবার আল্লাহ এটাও বলেছেন শুকর আদায় যারা করবে তাদের সাথেও আছেন সুতরাং আমরা না পাইলে ধৈর্য ধারণ করব পাইলে শুকরিয়া আদায় করব আমাদের তো এত টেনশনের কোনো কারণ নাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা বললেন আর আজকে আমাদের সমাজে মহিলারা কি এই কথা বলে নাকি কি বলে উল্টা স্বামীর বিরুদ্ধে বদনাম করে যেরকম ঠিক না বেঠি এই জন্য মহিলা যারা আছে আমার ওইখানে আমার যাদের কানে কানে পৌঁছে যাচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফাতিমা তু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ জান্নাতে হবে দুইটা কারণে বিশেষ করে কিতাবের মধ্যে যেগুলো এসেছে এক নম্বর কারণ হলো ফাতিমা পর্দা ফাতিমার পর্দা ছিল একশো একশো খাঁটি পর্দা আর আমাদের পর্দার ভিতরে যত ভেজাল যেরকম ঠিক নেবে ঠিক এমন বোরকা পরেছে মুখ সব কালো মুখ দেখে পছন্দ হবে না কিন্তু আর বোরকা দেখে পছন্দ হয়ে গেছে যেরকম ঠিক নেবে ঠিক এই হলো আমাদের পর্দা এই পর্দা করা যাবে না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলল ও আমার প্রাণের স্বামী আমার যখন ইন্তেকাল হবে আমার লাশটা তো আপনি রাত্রে বেলা দাফন করবেন কেন রাত্রে বেলায় দাফন করবেন কারণ আমি ফাতেমার লাশটা অনেকেই দেখতে আসতে পারে ওই সময় যদি আমি ফাতেমা কতটুকু লম্বা কতটুকু মোটা এটা যদি কেউ দেখে আমি ফাতেমাটা সইতে পারবো না আমি ফাতেমা চাই আমার মৃত্যুর পরে যেন আমার এই কষ্ট না হয় আমি চাই আমার লাশ কতটুকু লম্বা নবীর মেয়ে কতটুকু মোটা এটা যেন কেউ দেখতে না পারে এই ছিল ফাতেমার পর্দার আমাদের পর্দার কি অবস্থা দেখেন এই জন্য পর্দা থাকতে হবে খাঁটি আর এক আর দুই নম্বর হলো স্বামীর খেদমত করতে হবে কার খেদমত করতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ফাতেমা দরবারে গিয়ে দরওয়াজায় গিয়ে একদিন ডাক দেন ফাতেমা রে ফাতেমা ডাক দিয়ে বলল বাবা রে আজকে তোমার সাথে আমি দেখা করতে পারবো না কেন রে ফাতেমা কেন দেখা করতে পারবে না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যিনি জান্নাতের সুলতানি হবে যুবতীদের সুলতানি হবে সেই ফাতেমা রেখে বলছে বাবা গো
আজকে তোমার সামনে কেমনে আসব এমন একটা জামা পরেছি যেই জামা পরলে তোমার কাছে আসলে আমার আলী আমার স্বামী আমার প্রাণের স্বামী আলীর প্রতি তোমার খারাপ ধারণা আসতে পারে যে এরকম কাপড় বুঝি ফাতেমার আলী দেয় আমার স্বামীর প্রতি খারাপ ধারণা আসবে এটা আমি ফাতেমা সহ্য করতে পারি না এই জন্য বাবার সাথে বিশ্ব নবীর সাথে তিনি দেখা করেন আল্লাহু আকবার এই স্বামীর খেদমত করতে হবে পর্দা ঠিক করতে হবে আমার ভাইরা মরবি ওজরা বলতে ছিলাম ধৈর্য আমাদের ধারণ করতে হবে ওজা আল্লাহ রামিল লাদুম কানিয়া ওজা আল্লাহ রামিল লাদুম কানাসিরা কবে আসবে আল্লাহর সাহায্য আসবে তবে পরীক্ষার আগে আসবে না জোরে কোন ঠিক না বেঠি আমি আপনাদের সামনে দাওয়াত করেছি وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله رب العالمين بولين তোমাদের কেমনে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে কিছুটা খোদা দিয়ে মাল এবং জানের ক্ষতিও মাঝে মধ্যে হবে ফল ফলাদির ক্ষতি হবে ক্ষেত খামারের ক্ষতি হবে কিন্তু যারা এর ভিতরে সুসংবাদ গ্রহণ করবে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি পুরস্কার দেব কোন সুবহানাল্লাহ এজন্য ধৈর্য ধারণ করতে হবে একটি মাত্র দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সামনে থেকে ওয়াজ শেষ করব আর একটি দৃষ্টান্ত এখান থেকে দিবার আমার প্রথম আয়াত থেকে আরেকটা দৃষ্টান্ত এই দুটি দৃষ্টান্ত দিয়ে আজকে আমার আলোচনা আমি শেষ করতে চাই যুবক দাঁড়ায় আছে নদীর কাছে যেই মাত্র যুবক দাঁড়াইছে তাকে দেখে একজন সুন্দরী রমণীর হাতে একটা মাটির কলস এই মাটির কলসটা নিয়ে যখন রমণী যায় যুবক তখন চিন্তা করে যুবতী এত সুন্দর এই যুবতী এত সুন্দর কলসটা নিয়ে যেহেতু যাচ্ছে এই কলসটা তার কোলে না হয়ে যদি আমি যুবক হতাম কত ভালো হতো যে মাত্র এই চিন্তা এই কল্পনা আসে না মাঝে মধ্যে আসে না 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 যুবক কোনো ফুলাবানি নাই আসে না সুন্দরী মেয়ে দেখলে প্রেম করতে মন চায় না চায় গুণা থেকে বাঁচে থাকতে হবে আর কি আর না হাজার তো দজবঙ্গ ঝামেলা আচ্ছা তাহলে হার বাল খাইতে না চাইলে এখন চাবে কারণ দুনিয়ার এই পুরুষ আর নারীর ভিতরে আল্লাহ একটা আকর্ষণ সৃষ্টি করছে সুবহানাল্লাহ মন চাবে কিন্তু এরপরেও বিরোধ থাকতে হবে যখন ঠিক না বেটি এখন যুবক যেই মাত্র চিন্তা করছে যে এই কলসটা তার কোলে আমি যদি তার কোলে থাকতাম কিন্তু কলস কলসের বাসায় যেন বলতে চায় যে এই যে যুবক তুমি দেখো আমি কলস যে নারীর হাতে উঠলাম সুন্দরী বধুর হাতে উঠলাম এমনি কিন্তু উঠি নাই এত সহজ উঠি নাই কেমনে উঠছে এই কলস একসময় মাটি ছিল কি ছিল মাটি ছিল সেখানে কর্মচারী গেছে বা কামলা গেছে গিয়া যারা কুবাইছে কুবাইয়া এক একটা কূপ দিছে তার মনে হয় জীবন বের হয়ে যাবে যেরকম ঠিক না এই কূপে এই কূপ তার সহ্য করা লাগছে এই মাটি উঠাইছে এই মাটি বালতিতে বা ড্যাগে বসে বরে এই মাটি বাড়িতে নিয়ে একটা আছাড় মারছে এই যে আবার পরীক্ষা এই কলস হইতে কত কষ্ট দেখেন এমনি সুন্দরী রমণীর কোলে উঠে নাই এখন এই কলস এটা যখন বানাবে তো এখন তো ডাইরেক্ট কাঁচা মাটি ডাইরেক্ট এই মাটি দিয়ে বানানো যায় না শুকনো মাটি দিয়ে এটাকে গুলতে হবে পানি দিয়া গুলায়া এরপরে লাথি গুসি সব দিতে হয় মাটিতে যখন ঠিক না এরপরে এটা কাদা হয় এরপরে এটাকে মেশিনের ভিতরে দেয় মেশিনের ভিতরে চাপ দেয় কলসের যেইভাবে সিস্টেম ওইরকম সিস্টেম মেশিনের ওইরকম চাপ দিতে হয় এরপরে চাপ দিছে মেশিনের ভিতরে গরম সহ্য করতে হইছে এর এরপরে শুধু তাই না এখন সেই কলস যখন রৌদ্রে দিছে এই রৌদ্রের ভিতরে দুই দিন তিন দিন প্রখর রোদের ভিতরে কলস রেখা দিছে কলস ভাবছে যে আমার পরীক্ষা মনে এখানেই শেষ কিন্তু তার পরীক্ষা এখনো শেষ হয়নি এবার এই কলস যখন হইছে এখন বাজারে নিয়ে এসে বিক্রি করার জন্য কলস ভাবছে তার পরীক্ষা শেষ কিন্তু না যখন বাজারে নিয়ে গেছে কলস দেখে কি সবাই কিনে দেখ পাতিলা দেখে কিনে না ফুটা আছে কিনা দেখেন না এরপরে কলসটা ঠাস ঠাস করে দশ বারো থাপ্পর দেয় জোরে কোন ঠিক না থাপ্পর দিয়া এরপর দেখে এটার ভিতরে কি কোনো ঝামেলা আছে না কিনা কলস ঠিক আছে পানি এরকম দেখে যেরকম ঠিক না বেটি
যে কলসের এতগুলা কষ্ট সহ্য করতে হলো এরপরে নারীর নারীর কাছে আসা যাবে কোন ঠিক না বেটি যুবক কলসের ভাষায় যদি এরকম বোঝানো হয় তখন যুবক তোমাকেও বলতে চায় যে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের এই বিপদ আসবে কষ্ট আসবে এই কষ্ট সহ্য করে নিতে হবে জেল হতে পারে ফাঁসিও হতে পারে জোরে কোন ঠিক না বেটি মাঝে মধ্যে মায়েরও দিতে পারে ডান্ডা বেরি পড়াইতে পারে কিন্তু তোমাদের ধৈর্য হারালে হবে না কারণ তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউসের জন্য কষ্ট করতেই হবে যত কষ্টই আসুক এই জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ও আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো সব সময় প্রতিদিন কষ্ট হবে পরীক্ষা আসবে ধৈর্য ধরতে হবে নামাজ আদায় করতে হবে আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করলেই আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কোন সুবহানাল্লাহ ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার শুকর আদায় করো আমার নাফরমানি করো না আচ্ছা আল্লাহ শুকর আদায় করব নাফরমানি করব না আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দিবে আচ্ছা এখন তো আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ আমাদের বিপদ থেকে হেফাজত করো কিন্তু বিপদ কি কমতেছে না বাড়তেছে খালি বাড়তেছে তার মানে আমরা আল্লাহকে নারাজ করে ফেলাইছি ঠিক না বেটি আল্লাহকে নারাজ করে ফেলাইছি এই শেষ দৃষ্টান্ত দিয়ে আমরা অশেষ করে দেব দুই বন্ধু হ্যাঁ এক বন্ধু আরেক বন্ধু সারা থাকতে পারে না ঘুমাইতে পারে না চলতে পারে না খাইতে পারে না তারে সারা একদিন এক বন্ধু অসুস্থ হয়ে গেছে যেমন মনে করেন আজকে অসুস্থ হয়ে গেছে বন্ধু বলছে বন্ধুরে হুজুর আসবে হুজুরের ওয়াজ খুব ভালো লাগে তারে 500 টাকা দিলাম 10 টাকা রেকর্ড করে আনবে ওয়াজটা রেকর্ড করতে আসছে আস্তে আস্তে যেই মাত্র বাজারে আসছে বাজারে এসে ওয়াজের কথা ভুলে গেছে তার সকিনারে দেখিয়া কারে দেখিয়া সকিনা বোঝার চেষ্টা করেন হাসির খোরা কি বোঝার চেষ্টা করেন সকিনারে দেখে ভুলে গেছে আরে সকিনা এতদিন পরে তোমার দেখা সকিনা করে তুমি এতদিন পরে সকিনা কয় যে চলো দেখা যখন হয়েছে একটু কথাবার্তা বলি একটু হোটেলে বসি ও বলো ঠিক আছে বসি চলো ওর যে 500 টাকা বন্ধ দিয়েছে ওয়াজ রেকর্ড করার জন্য এখন সে ওয়াজ রেকর্ড করবে কি সে তারে নিয়ে যা বসছে কথা বলতে বলতে কয়েক ঘন্টা শেষ ওয়াজও শেষ সকিনারে বললো সকিনা কি খাবে সকিনা কয় আমি মিষ্টি খাবো দই খাবো ঠিক আছে খাও এও খাইলো এও খাইলো মুগলাই খাইলো দই খাইলো মিষ্টি খাইলো খায়া সকিনের হাতে 200 টাকা দিয়ে কই নাও 200 আছে তুমি নিয়ে বাড়িতে যাও আর চিন্তা নাই সকিনা বাড়িতে গেছে সকালবেলা বন্ধু ঘুম থেকে উঠা বন্ধুর জিজ্ঞাসা করছে বন্ধু কি হইছে ওয়াজে যাও নাই কোন না যাই নাই আচ্ছা গেছো না ভালো কথা 500 টাকা ফেরত দাও এখন 500 টাকা কি ফেরত দিতে পারবে দিতে পারতেছ না তাহলে টাকাও ফেরত দিতে পারবা না আর ওয়াজও রেকর্ড করো নাই তার কারণটা কি বন্ধু বলে সকিনার সাথে দেখা হয়ে গেছে সকিনার সাথে দেখা হয়েছে ভালো কথা 500 টাকা ফেরত দাও তোমরা তুমি করছো টাকাও তো ভেঙে ফেলাইছি চিন্তা করছেন এটা কি নিমক হারাম না যখন নিমক হারাম কিনা আল্লাহ কয় ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনসি ইসতাতআতুম আন তাফুযু মিন আনকামতার السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله আমার হুকুম ভালো লাগে না আসমান জমিন ছেড়ে বের হয়ে যাও তখন আমরা কি আল্লাহ আল্লাহর পাওনা দিব না আসমান জমিন ছেড়ে বের হব না দুইটা থেকে একটা করতে হবে যখন ঠিক না বেটি বন্ধু কয় আমার 500 টাকাও দিলি না ওয়াজ রেকর্ড করে আনলি না আজকে থেকে তোর সাথে আমার সম্পর্ক কাটা এতদিন বিপদে সাহায্য করছি টাকা পয়সা দিয়ে সব দিয়ে সাহায্য করব না যা দেখি তুই কতদিন চলতে পারস এখন বন্ধু একদিন বিরাট বড় বিপদে পড়ছে রাস্তার ভিতরে তার গণপিটুনি আরম্ভ করে দিছে মানুষ বন্ধু রাস্তা দিয়ে হাইটা যাইতাছে তাকায় দেখে আর মুসকি মুসকি হাসে মানুষ কত মানে বন্ধু তুমি হাসো কেন কি এর আমার বন্ধু পাঠফা নিমক হারাম যখন ঠিক না বেটি নুন খায় নিমক দেনি ভাঙ্গা যা নিমক হারাম কয়টা
এর আমি টাকা দিছিলাম আমার টাকা দিয়ে ওয়াজ তো রেকর্ড করেই নাই টাকাও দেন আমার কাছে ক্ষমাও চাই না কত বড় নাফরমান আমি তার সাথে নাই তার বাসাও বন্ধু যাওয়ার হইছে কি এর বাসানো এরা কয়টা আর আর যা আমার সারা কয়টা লাগা হুজুর কোন ঠিক না ঠিক কারণ এরা বনি মুখরা আমি তো মাইর দিতে পারতাছি না তোমরাই দাও কয়টা আমি দেই খারে খারে আসি হুজুর কোন ঠিক না ঠিক মানে বন্ধুকে नाराज করে ফলাইছি আমরা আমাদের বন্ধু হলো আল্লাহ আমাদের বন্ধুকে আল্লাহ আজকে আমরা আল্লাহকে नाराज করে ফলাইছি সকালে সন্ধ্যায় রাতে দুপুরে সব সময় গুনাহ আর গুনাহ আমাদের মানে আমল নাই আল্লাহ আল্লাহ নাস আল্লাহ আল্লাহ नाराज হয়ে গেছে সাহায্য আসতেছে না এখন আমরা রক্ত ঢালতে পারি নাই দিনের জন্য ঘাম দিতে পারি নাই শীতের সময় সব ঘুমায় নামাজ পড়ে না আল্লাহ কয় রে তোরে কয় নামাজ ভালো তুই কস না আমার ঘুম ভালো এই জন্য আজকে আমরা আল্লাহ নাস করে ফলাইছি এই জন্য তওবা করে আজকে থেকে ভালো হয়ে যেতে হবে আজকে তো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন একটা বেজে গেছে এখন মোনাজাত হবে